পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় পরিণত হয়েছে। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বেশ কিছু এলাকায় জল জমে আছে, সেই জলে রয়েছে আবর্জনা, এর ফলে বেড়েছে মশার উপদ্রব। এই গুরুত্বপূর্ণ হাসপাতালে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন কয়েক শতাধিক রোগী ও তাদের পরিবারের সদস্যরা আসেন। রোগ সারাতে এসে রোগীর আত্মীয়রাই নিজেরাই রোগী হয়ে পড়ছেন বলে অভিযোগ। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বহু মানুষ জল সংগ্রহ করতে এসে দেখেন সেটি অকেজো হয়ে রয়েছে। রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি দেখার আবেদন জানান। থাকার জন্য আমাদের প্রচন্ড অসুবিধা, ফলে নিউ বিল্ডিং থেকে জল নিতে আসতে হচ্ছে। আজ শনিবারে ভর্তি হয়েছি, আজ তো চার দিন আছি এখানে। কি মানে এরকমই রোজ? হ্যাঁ, আরো হ্যাঁ, ওই তো খাবার দাবারের নোংরায় ভর্তি। না, ভালো লাগছে না। কি চাইছেন? যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় জল পাওয়া গেলে আরো ভালো হয়। তবু হচ্ছে পেশেন্ট পাত্রীর সঙ্গে যারা আসছে পেশেন্টের লোক, তাদেরকে সচেতনতা হবে হাসপাতাল পরিষ্কার রাখার জন্যে। শুধুমাত্র হাসপাতাল সুপার করবে এটা হয় না, পারলে এটাকে হাসপাতাল সুপারকে দিয়ে এবং সিকিউরিটিকে দিয়ে ঠিক করুক। শুধুমাত্র ড্রেন তো এত বড় একটা হাসপাতাল, যতই পরিষ্কার করুন আপনার অপরিষ্কার লাগবে। হয়তো আমরা সুপারের ওপর যতই বলি হবে না, কিন্তু চেষ্টা করতে হবে পেশেন্ট পাত্রীর সঙ্গে যারা আসছে তাদেরকে একটু সচেতন হতে বলুন। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।